এই মুরগিটা আমাদের খামার শুরু করার সময়কার মুরগি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই শখের মুরগিওয়ালা ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। শখের মুরগিওয়ালা ইউটিউব চ্যানেলের আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওতে আমরা আমাদের এই খামারটি, এত বড় যে খামার দেখতেছেন, এই খামারটি কোন প্রজাতির মুরগি দিয়ে শুরু করেছি বা সেই মুরগিগুলো আমাদের কাছে এখনও আছে কি না এগুলো দেখাবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ঠিক যেরকম ভিডিও শুরুতেই বললাম যে আমাদের খামারে সর্বপ্রথম মুরগি কোনগুলা এবং সেই মুরগিগুলো আমাদের কাছে কি এখনও আসছে কি না, তো উত্তর হচ্ছে হ্যাঁ, আমাদের কাছে এখনও দুইটা মুরগি আছে। যেই দুইটা মুরগি আমাদের এই পুরো যে খামারটা আছে, এই তো এত বড় খামার, এই খামারটা শুরু করার সময় যে মুরগিগুলো ছিল ওইখান থেকে এখনও আমাদের কাছে দুইটা মুরগি আছে। আর ওই দুইটার মধ্যে একটা হচ্ছে আমাদের এই তো ব্রাহ্মা প্রজাতির, আমাদের যে বাফ কালার বা গোল্ডেন কালার যে ব্রাহ্মাগুলো আছে এইখানকার একটা, ওইটা দেখতে পারতেছি না কই গেল, মনে হয় এটা পিছনে আছে, এই তো একটা লাঠি আছে, ওরে খেদা নিবি, এই তো এই তো এইটা যেটা, এইটা হচ্ছে বর্তমান বয়স 6 বছরেরও বেশি, 6 বছর হচ্ছে 2023 সালের দিকে পড়ছে। আমাদের খামার শুরু করার হচ্ছে মুরগি, এই তো এরা শুধু সামনে চলে আসে, এই তো এইটা আমাদের যখন খামার শুরু করছি ফার্স্ট দুইটা ব্রাহ্মা নিয়ে আসছিলাম, এইটা হচ্ছে সেই মুরগিটা আর একটা মোরগ ছিল, মোরগটা দুর্ভাগ্যবশত মারা গেছে, এই তো সেই মুরগিটা, মুরগিটা আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক বেশি বয়স্ক, হাঁটা চলাফেরাও অনেক কম করে এবং ও এক জায়গায় বসে থাকতেই বেশি পছন্দ করে, ওকে একটু বাহির করে দেখাই বুঝতে পারবেন আরও। দেখেন ও গা ঝাড়া দিচ্ছে, অনেক কম নড়াচড়া করে, বয়স্ক তো, এই তো একটু বাড়াও একটু বাইরে, দেখেন ধরছি বাইরে, ভিতরের মোরগগুলো দৌড়াদৌড়ি ছোটাছুটি করা শুরু করে দিচ্ছে। এই তো আমাদের খামার শুরু করার সময় যে ব্রাহ্মাটা ছিল সেই ব্রাহ্মা এখনও আছে, বাহ মাশাল্লাহ ওজন আছে, ওজন কমে নাই, 6-7 কেজি ওজন আছে এই একটা মুরগির। এই মুরগিটা আমাদের খামার শুরু করার সময়কার মুরগি, আমরা যখন নতুন খামার শুরু করছি তখন এই মুরগিটা দিয়ে এবং একটা মোরগ দিয়ে আমরা খামার শুরু করছিলাম, সেই মুরগিটা এখনও আছে আমাদের কাছে। এই তো দেখেন ওর মাথাটা দেখেন, এই তো মানে ভাঁজ পড়ে গেছে, ও যে অনেক বেশি বয়স্ক সেটা বোঝা যায়, এবং এ কিছুদিন আগেও ডিম পারছে, এই মুরগিটা কিছুদিন আগেও ডিম পারছে, এখন ডিম পারতেছে না, এখন রেস্টে আছে। আর এর কাছ থেকে এত ডিম আশাও করা যায় না, কেননা ও অনেক ডিম বাচ্চা করছে আমাদের, মানে 6 বছর বুঝতেছেন, অনেক বেশি ডিম বাচ্চা করছে। আর ওর পায়ের মধ্যেই তো দেখেন পালক, দেখেন মাশাল্লাহ অনেক বড়, এখন অতিরিক্ত বয়স হয়ে গেছে তো এখন তেমন একটা হাঁটা চলাফেরা করে না বা দৌড়াদৌড়ি করে না, বা খাবারের এই তো পাকস্থলী পানি খাচ্ছে মনে হয়, বলের মতো অনেক নরম, আপনারা হাত দিলে বুঝতে পারতেন অনেক নরম। ও হচ্ছে এখন অনেক কম নড়াচড়া করে, ও তো যেরকম দেখলেন বসেছিল, ওকে এখানে উপরে উঠাই দিছি, ও বসে দিছি, ও বসে আছে, ও হাঁটা চলাফেরা অনেক অনেক কম করে, এখনও আমাদের কাছে আসছে এবং আমাদের পছন্দের একটা মুরগি, আমাদের খামারের সবচেয়ে বয়স্ক মুরগি এইটা, 6 বছরেরও বেশি বয়স। কি দেখেন ওর চোখের পাশ দিয়ে অনেক বেশি ভাঁজ পড়ে গেছে বোঝা যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের খামার শুরু করার সময় যে ব্রহ্মা মুরগিটা ছিল সেই মুরগিটা, এবং এর বাচ্চাও বয়স্ক হয়ে গেছে, এর যে প্রথম জেনারেশনের বাচ্চাটা ছিল তার মধ্যে মোরগটা এখানে আছে, ওই তো পিছনে বিগ সাইজ যে মোরগটা ওইটা, ওইটা হচ্ছে এর বেবি, ওইটাও বয়স্ক হয়ে গেছে, তাহলে এর কী অবস্থা বুঝতে পারতেছেন, 6 বছর কম কথা না, এই ব্রহ্মা মুরগিটার বয়স 6 বছর আমাদের খামারের শুরুর ব্রহ্মা। আর আমাদের এইদিকে ঠিক এইটারই মতো, এই বাফ কালার ব্রহ্মাটারই মতো হচ্ছে আরেকটা মুরগি আছে, যেটা হচ্ছে আমাদের খামার শুরু করার সময়কার মুরগি, এই তো ওই পিছনের ওইটা হচ্ছে আমাদের
খামার যখন শুরু করছিলাম তখনকার সিল্কি মুরগি, এবং ওই মুরগিটারে আমরা বিক্রি করে দিয়েছিলাম ওইখান থেকে, পরে ঘুরায় নিয়ে আসছি। এমন একটা অবস্থা যে খামার শুরু করার সময়ের মুরগিটা এখনও রেখে দিছি, এই জন্য ফার্স্ট টাইম থেকে ওই মুরগিটা আমাদের খামারে আসছে। ওই তো পিছনের ওইটা, এই তো এইটা, এই মুরগিটা, ওই একটু সামনে এসলেই ওকে ধরে বাইর করব, কিন্তু সামনে দিকে তো আসতেছে না। ওর কিন্তু দাড়ি আছে, মাশাল্লাহ অনেক সুন্দর দাড়ি আছে, দেখেন ও মাথা নড়ালে ওর দাড়িও নড়ে। এই তো অবশেষে সিল্কি মুরগিটারও বাইর করছি, যদিও বাইর করতে একটু কষ্ট হয়েছে, ও এই কোনার দিকে দাঁড়াইছিল এদিকে আসেই না। এই তো এইটা আমাদের খামারের শুরুর দিকে যে মুরগি ছিল সিল্কি মুরগি, তার মধ্যে মুরগিটা, এইটারে বিক্রিও করছিলাম, পরে ওইখান থেকেও আবার ফেরত নিয়ে আসছি বিক্রি করার পরেও, বুঝতেই পারতেছেন। দেখেন ওর মাথা তো দেখা যায় না, সাথে ওর ওই তো ঠোঁটের নিচে দাঁড়িয়ে আছে অনেক সুন্দর দাঁড়িয়ে মুরগি। হ্যাঁ আল্লাহ, কইরা গেছে না, নামলো, ও নামছে, একা একাই নামছে, এত উপর থেকে লাভ দিছে, বয়স্ক মুরগি তো। ওই তো দেখেন ওর হাঁটা চলাফেরা স্টাইল যাতে দেখেন, এক পা উঠাচ্ছে আবার আরেক পা নামাচ্ছে অনেক আস্তে আস্তে ধীরগতিতে। আর এটা হচ্ছে আমাদের সিল্কিটা, আমাদের খামার যখন শুরু করি তখনকার সময়ের সিল্কি। এই তো আমাদের খামার শুরু করার সময়ের সিল্কিটা, ওর চোখ দেখা যায়, এই তো এই সাইডে আছে, ওর মাথার ঝুঁটি অনেক বড় তো, আর এই তো দেখেন ঠোঁটের নিচে ওর দাঁড়িয়ে আছে অনেক সুন্দর। আর যেটা সবসময় ভিডিওতে হচ্ছে বলা হয় যে আম্মুর কাছ থেকে হচ্ছে 2000 টাকা নিয়ে শুরু করেছিল দুইটা বাচ্চা দিয়ে, তার মধ্যে একটা বাচ্চা হচ্ছে এইটা, আর একটা বাচ্চা মারা গেছে, ওইটা এতদিন বেঁচে থাকে নাই, এইটার বয়সও 6 বছরের কাছাকাছি। দেখি এই দেখো, এই তো 6 বছর আপ করছে বয়স, এখন ডিম টিম দেয় না, হাঁটা চলাফেরাও তেমন একটা করে না, শুধু বসে থাকতে বেশি ইয়া করে। ওর চুল বড় হয়ে গেছে এই জন্য মাথা বারবার নাড়া দিচ্ছে, ওর চুল কেটে দিতে হবে সাইডে, দেখতে পাচ্ছিস না, আস্তে 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 পড়ে যাবো। দেখেন ও ভয়তে দৌড় দিছে, এই তো পড়ে দেখা যায়। এটা হচ্ছে সিল্কি মুরগি আমাদের, যেটা ফার্স্ট টাইম শুরু করা হয়েছে এক জোড়া দিয়ে, তার মধ্যে একটা বাচ্চা ছিল এইটা। আর এই তো যেই ফার্স্টে যে ব্রাহ্মা জোড়া কিনছিলাম তার মধ্যে মুরগিটা এখনও বেঁচে আছে, সেই মুরগিটা। এই তো দেখেন ওর হাঁটা চলাফেরা স্টাইল দেখলে বুঝতে পারবেন, ও এক পা ফেলাচ্ছে আস্তে আস্তে, এক পা উঠাচ্ছে। এই তো এটা হচ্ছে আমাদের খামার শুরু করার সময়কার ব্রাহ্মা, বয়স প্রায় 7 বছর, ওর মাথাটাও কিন্তু অনেক মোটা, এই দেখেন কত বড়, আমার হাতের আইডিয়াতেই বুঝতে পারবেন ওর মাথা অনেক মোটা সাইজের, একটা লাড্ডুর সমান। কি কই দাও, ও ভাত খাচ্ছে একা একা, কুড়ে কুড়ে ভাত খাচ্ছে, আর বাদ বাকি খামারের এখানে যে দুইটা বাচ্চা ছিল বাইরে ঘুরে বেড়াচ্ছিল, এর আগের ভিডিওতেও দেখাইছিলাম। এই তো তো এই বাচ্চা দুইটা এক ভাইয়া ঢাকা থেকে পছন্দ করছেন এবং পেমেন্টও করে দিচ্ছে, তাকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ 1-2 দিনের মধ্যে। আর খামারে আজকে অবস্থা একটু খারাপ, কেননা অতিরিক্ত গরম পড়ছে আমাদের এদিকে, তো সেই জন্য হচ্ছে মুরগিগুলো সবগুলো হা করে নিঃশ্বাস নিচ্ছে। এটা হচ্ছে আমার পছন্দের একটা মুরগি, এদেরকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে কেন জানি, এরা আমার পছন্দের একটা মুরগি বলা যায়। এখানে একটা মেল এবং দুইটা ফিমেল আছে, সিলভার কালার ফ্রিজেল প্রজাতির মুরগি। আর বাদ বাকি এই তো উপরে একটু দেখাই, ওই তো আমাদের ফাইটার তাকায় আছে আমাদের দিকে, ডাইনোসরের মতো মাথা লাগতেছে, কত বড় গলা, ও দেখতেছে আমরা ভিডিও করতেছি, ও দেখতেছে ওইখান থেকে। আবার এইদিকে আমাদের সিলভার কালার পলিশ ক্যাপ আছে, ওই একটু কমই দেখে, ও দেখতেছে না। আর এইদিকে আমাদের খামারের শুরুর সিল্কি মুরগি, এই তো এইটা দিয়ে আমরা খামার শুরু করেছিলাম, সেই বাচ্চাটা এখনও বেঁচে আছে। আর মুরগিটা হচ্ছে ওই তো, এটা হচ্ছে ব্রাহ্মা প্রজাতির একটা মুরগি, এইটা হচ্ছে আমাদের শুরুর সময়কার ব্রাহ্মা। আর এইটার যত বড় দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ অনেক সুন্দর, এই তো দেখেন ওর দাঁড়িয়ে আছে ঠোঁটের নিচে। এই তো দেখেন এই মুরগিটারে আমি করে নিছি আমাদের সিল্কি মুরগি, প্রথম সময়ের সিল্কি মুরগিটা,
তো এটাকেও দেখালাম আজকে, দেখতে কিন্তু অনেক সুন্দর। এই তো ওর চোখ দেখা যায়, ও এখনও বেঁচে আছে আর মাঝে মাঝে ডিম দেয়। তো শখের মুরগিওয়ালা ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। আবারও শখের মুরগিওয়ালার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আর আপনারা কোন প্রজাতির মুরগিটি নিয়ে ভিডিও দেখতে চান বা কেমন টাইপের ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখা হবে শখের মুরগিওয়ালা ইউটিউব চ্যানেলে কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।